নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে কি যুব বিশ্বকাপ জয়ী আরেক তারকার? সাদাত হোসেন দীপু যে আছেন অপেক্ষায়, আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে স্কোয়াডে জায়গা পেল, একাদশে সুযোগ মিলেনি। সাকিব লিটন না থাকায় আসন্ন সিরিজে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সম্ভাবনা আছে এই প্রতিভাবান তরুণের। তিন স্তর বিশিষ্ট সেরা প্রাইম ওয়াটার ট্যাঙ্ক, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী ব্যাকটেরিয়া মুক্ত ট্যাঙ্ক। আরও একবার সুযোগের অপেক্ষায় অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য শাহাদাত হোসেন দীপু। চলতি বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই তরুণ, তবে সুযোগ পাননি একাদশে। এবার নিউজিল্যান্ড সিরিজেও দলে রাখা হয়েছে এই ব্যাটারকে, তাই তো অপেক্ষা আরও একবার জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর। 2021 সালের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। যুব বিশ্বকাপ জয়ী দলের সবচেয়ে প্রতিভাবানদের মধ্যে একজন ছিলেন দীপু। বেশ অল্প বয়সে হারিয়েছেন বাবাকে, এরপর বড় ভাইয়ের সহায়তায় এসেছেন এতদূর, ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন জাতীয় দলের মঞ্চে। আফগানিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের স্কোয়াডেও জায়গা পেয়েছেন তিনি। আরও একবার অপেক্ষা অভিষেকের। সাকিব লিটনদের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মিডল কিংবা লোয়ার মিডল অর্ডারে দীপু হতে পারেন অন্যতম ভরসা। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের হয়ে 13 ম্যাচে প্রায় 37 গড়ে করেছিলেন 480 রান, 150 ও 1 সেঞ্চুরি ছিল দীপুর ব্যাটে। প্রত্যাশা মাফিক পারফর্ম করতে না পারলেও দীপুর টেকনিক আর শটের পসরা অবশ্য মুগ্ধ করেছে টিম ম্যানেজমেন্টকেও। তবে দীপুর সবচেয়ে বড় শক্তির জায়গা টেম্পারমেন্ট। খুব ধৈর্য নিয়ে ব্যাটিং করার সামর্থ্যটাই নজর কেড়েছে নির্বাচকদের। এনসিএল এর সবশেষ ম্যাচেও 87 রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই তরুণ। এমার্জিং দলের 4 দিনের ম্যাচেও শ্রীলঙ্কাতে সফল ছিলেন দীপু। আফগান সিরিজে অভিষেক না হলেও সাকিব লিটনদের অনুপস্থিতিতে এবার সাদা পোশাকে জাতীয় দলের সবুজ ক্যাপটা হয়তো পেয়ে যাচ্ছেন শাহাদাত হোসেন দীপু। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।